হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা আপনারা অনেকেই যে ফ্রিকোয়েন্টলি আমাকে প্রশ্নটা করে থাকেন যে হাউ ডু আই কিপ মাই হাউস ক্লিন, কারণ আপনারা জানেন যে আমি একজন বোহো থিমড জাঙ্কি স্টাফ লাভার। যারা আমাকে ফলো করেন তারা অলরেডি দেখেছেন। তো সবাই প্রশ্ন করেন যে আমি এগুলো কীভাবে মেনটেন করি, তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ব্লগটা বানানো। আর আমি চেষ্টা করেছি আপনারা যারা আমার মতোই অনেক জিনিসপত্র দিয়ে বাড়িঘর সাজাতে পছন্দ করেন তাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করব যে এই জিনিসগুলো কিভাবে অ্যারেঞ্জ করলে বা কী ধরনের জিনিস ব্যবহার করলে আপনারা ইজিলি এগুলো মেনটেন করতে পারবেন বা পরিষ্কার রাখতে পারবেন বা আপনার জন্য সুবিধা হবে। সো স্টে উইথ মি। নিজের বাসার জন্য আমার সবসময় হালকা ধরনের বা লাইট ফেব্রিকের পর্দা পছন্দ। আমার কাছে ভারী পর্দা ম্যানেজ করতে খুবই অসুবিধা মনে হয়, আর তার সাথে মনে হয় যে ভারী পর্দা ভাঁজ করে রাখলে সেটা অনেকটা জায়গা নেয়, যখন আমি সেটা ধুয়ে দিই সেটা শুকাতে অনেক সময় নেয়, প্লাস ভারী পর্দা লাগালে তাতে আলো বাতাস সানলাইট এগুলো ঘরে কেমন যেন কম কম পৌঁছায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার বাসার পর্দাগুলো যেন হালকা ধরনের হয়। এতে করে বাসায় অনেক রকম পর্দা থাকলেও সেটা আসলে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তুলে রেখে এবং চেঞ্জ করতে আমার কষ্টটা ভারী পর্দার চেয়ে কম হয়। এবার আসি আমি আমার বাসার জন্য কি ধরনের ফার্নিচার সিলেক্ট করি সেই বিষয়ে। আমার কিন্তু ফার্নিচারের ক্ষেত্রেও হালকা ধরনের কিন্তু টেকসই ফার্নিচার পছন্দ। এতে করে খুব সহজেই সরিয়ে নিয়ে ধুলাময়লা পরিষ্কার করে ফেলা যায়। বাসায় হয়তো জিনিসপত্র অনেক কিন্তু সবই খুবই হ্যান্ডি আর ম্যানেজেবল। আর সোফা বা বসার জায়গায় রাগ বা কভার বিছানো থাকলে সেটা 15 দিন পরপর ধুয়ে দিলেই হয়। আমার ফার্নিচারের ডিজাইনগুলো কিন্তু একদম মিনিমালিস্টিক কিন্তু আমার কাছে খুব ক্লাসি লাগে। ফার্নিচারের ডিজাইন যত সিম্পল সেটা তত পরিষ্কার করা সহজ। আমি সপ্তাহে একবার বা 15 দিন পরপর একবার থরো ক্লিনিং করি আর চেষ্টা করি কোনো কিছু ময়লা হয়ে গেলে সেটা সাথে সাথে পরিষ্কার করে ফেলতে। আর আরেকটা সিক্রেট হচ্ছে আমার যথেষ্ট ব্যাকআপ কুশন কভার আর সোফার ঢাকনা আছে। ময়লা হয়ে গেলে ধুতে দেবার সাথে সাথে পরিষ্কার আরেকটা বিছিয়ে দিই। তবে হ্যাঁ, 3-4 দিন পরপর হালকা ঝাড়া দিয়ে দিলে কিন্তু ঘরবাড়ি অতটা নোংরা হয় না, কারণ সবসময় এত থরোলি ক্লিন করার সময়কার থাকে বলুন। আমার তো মাঝে মধ্যে এমন ধুলামলা হয়ে যায় যে বলার বাইরে। আমার একটা হ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার কেনার ইচ্ছে আছে। আমার ধারণা সেটা দিয়ে পরিষ্কার করার কাজটা আরও বেশি সহজ হবে। আমাদের একটা বড় ভ্যাকুয়াম ক্লিনার আছে কিন্তু ছোটটা নিয়ে যত সহজে মুভ করতে পারবো বা পরিষ্কার করতে পারবো, বড় ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সেটা বেশ ঝামেলাদায়ক হয়। এই জন্য ক্লাসিক ন্যাকড়া আর ঝাঁটাই আপাতত ভরসা। আর বাসায় যেটাই থাকুক ধুলা পড়বেই, অতএব সবসময় অত চকচকে করে রাখতে হবে তার মানে নেই। আমি সবসময় হালকা ঝাড়া দিয়েই ধুলা সরাই। আর ডিপ ক্লিনিং 15 দিন পরপর, কখনো আবার মাসে একবার, তার বেশি একদমই প্রয়োজন হয় না। এর মাঝখানে একটা ছোট্ট টিপস দিয়ে যাই। বাসার সুইচগুলোতে দেখবেন কিছুদিন পরপরই কালো কালো ময়লার দাগ পড়ে, অনেকটা আঠালো ধরনের। হাতের ময়লা থেকে এই দাগটা হয়ে যায় সাধারণত। আপনি কিন্তু অ্যালকোহল প্যাড ব্যবহার করে খুব সহজেই এই দাগটা তুলে সুইচগুলো নতুনের মতো একদম চকচকে করে ফেলতে পারবেন। অ্যালকোহল প্যাড আপনি দারাজ থেকে লটে কিনতে পারবেন। এটা ফোন পরিষ্কার করার জন্য আমাদের বাসায় কেনা থাকে। আমি আবার এটা দিয়ে সুইচও পরিষ্কার করি। আমার ওয়ার্ক স্কেজিউল সুপার হেক্টিক না থাকলে আমি চেষ্টা করি সাধারণত 2 দিন পরপর বেসিন পরিষ্কার করার। এর কারণ দুইটা। রাজশাহীর পানিতে এত আয়রন যে বেসিন 2 দিনের মধ্যে পরিষ্কার না করলে লালচে হয়ে যায়, আর তাছাড়া পরিষ্কার থাকতে থাকতেই পরিষ্কার করে ফেলাটা সহজ। যেমন রান্নাঘরের বেসিনটা বাসার হেল্পিং হ্যান্ড পাকিবাজি করে রেগুলার পরিষ্কার করে না, তাই এতে আয়রনের ছোপ ছোপ দাগ পড়ে গেছে। আমি বিভিন্ন ভিডিওতে দেখেছি ভিনেগার আর বেকিং সোডা নাকি বেসিন পরিষ্কারে ম্যাজিকের মতো কাজ করে। একদিন ট্রাই করে দেখব, আপনাদের সাথে সেটা শেয়ার করার ইচ্ছে থাকলো। ইনডোরে যদি মানি প্ল্যান্ট বা আর্টিফিশিয়াল গাছ থাকে তবে সেগুলো থেকে ধুলা পরিষ্কার করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে পানিতে ধুয়ে ঝরিয়ে ভালোভাবে শুকিয়ে ফেলা। আমি তো ছোট ছোট ডেকোর পিসগুলো, যেগুলো নষ্ট হওয়ার ভয় নেই, সেগুলোও চট করে ধুয়ে ফেলি, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই।
তবে সেন্সিটিভ জিনিসে পানি দিতে যাবেন না কিন্তু। বুঝে শুনে বাসার ডেকোর আইটেমগুলো সিলেক্ট করলে পরিষ্কারের প্রসেসটা অনেকটাই সহজ হয়ে আসে। বাসার কিছু কাজ থাকে যেগুলো আমাদেরকে রেগুলার বেসিসে করতে হয়, আবার কিছু কাজ দেখা যায় যে 15 দিনে বা মাসে একবার করলেও চলে। তো রেগুলার বেসিসে যে কাজগুলো করতে হয় তার মধ্যে একটা হচ্ছে ঘুম থেকে উঠেই বিছানাটা গোছানো। তো এই কাজটা সাধারণত আমার হাজবেন্ড করে থাকেন, কারণ সংসারে আসলে সব কাজগুলো কন্ট্রিবিউশনের মাধ্যমে ভাগাভাগি করে নিলে কাজটা করতে সহজ হয়, আপনার উপর চাপ কম পড়ে এবং আপনার ভাগের কাজগুলো আপনি সুন্দর করে মনোযোগ দিয়ে করতে পারেন। তো এই কাজটা আমার হাজবেন্ড করেন, কিন্তু আপাতত ডেমো হিসেবে ক্যামেরাতে আমাকে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনাদের জন্য আরেকটা ছোট অ্যাডভাইস যে সব কাজ একা করতে যাবেন না, এটা আপনার জন্য খুবই স্ট্রেনুয়াস হয়ে যাবে, খুবই হেকটিক হয়ে যাবে এবং সবসময় সব কিছু আপনি একা সামালো দিতে পারবেন না। আপনি চেষ্টা করবেন কাজগুলো ভাগাভাগি করে নিতে, এতে সবার জন্যই কাজটা সহজ হবে। আমি যে ওয়াল ডেকোরগুলো করি বা আমার জিনিসপত্র দেখলে বলেন অনেকে যে আপু এগুলোতে ধুলো পড়ে না, ধুলো পড়লে কী করেন? তো আমার কথা হচ্ছে যে আপনার বাড়িতে যাই থাকবে না কেন সেটাতে তো ধুলা পড়বেই, তো ধুলা পড়লে সেটা পরিষ্কার করতে হবে, আর ধুলা সামান্য ঝেড়ে দিলেই চলে যায়। তো এটা এমনও আর কোনো কঠিন কাজ না যেটাতে খুব হ্যাসল হবে বা খুব সময় চলে যাবে। তো আপনি সপ্তাহে একবার যদি একটু ঝেড়ে নেন তাহলে এটা আমার ধারণা যে দীর্ঘদিন ভালো থাকবে, আপনাকে অত স্ট্রেসও নিতে হবে না। আর আমার এই বহু থিমড ওয়াল ডেকোরটা আমি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি এবং এটা আমি কীভাবে বানিয়েছি সেটার একটা আলাদা ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আমার আসলে আরও অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে, কিন্তু একটা শর্ট ভিডিওতে আসলে সব কিছু কম্পাইল করাটা পসিবল হয়ে ওঠে না, হয়তোবা অন্য কোনো ভিডিওতে আমি করব। একটুকু মেসেজ আমি দিতে চাই যে একটা সংসারে বিভিন্ন আগলি মোমেন্টস আছে, আই হ্যাভ দিস আগলি মোমেন্টস অ্যান্ড আই অলসো হ্যাভ দিস বিউটিফুল মোমেন্টস। তো আমার মনে হয় যে সংসারটা হচ্ছে একটা মিথ অফ সিসিফাসের মতো, আপনার অগোছালো হয়ে যাবে, আপনাকে আবার গুছিয়ে নিতে হবে, আবার এটা অগোছালো হবে, আপনাকে আবার গুছিয়ে নিতে হবে, এবং এই কন্টিনিউয়াস প্রসেসটাকে আসলে আপনি যদি এনজয় করা শুরু না করেন তাহলে এটা জীবনে একটা এক্সট্রা বার্ডেন বা স্ট্রেস ছাড়া আর কিছুই হয়ে থাকবে না। সো আই স্টার্টেড এনজয়িং ইট। তো আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে আপনারাও চাইলে এই মুহূর্তগুলোকে এনজয়েবল বানাতে পারেন, সেটা এখন কিভাবে বানাবেন সেটা আপনার সিচুয়েশন, আপনার পার্সপেক্টিভ এবং আপনার ওয়ে অফ লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে। জীবনটা আসলে একটা মোল্ডের মতো, আপনি চাইলে এটাকে সুন্দর সাদা ভাতের মতো রাখতে পারেন অথবা সাদা ভাত দিয়ে সুন্দর ফ্রাইড রাইসও বানিয়ে ফেলতে পারেন। তো ইটস আপ টু ইউ। তো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল কি না, এবং আমাকে ফিডব্যাক দিলে আই রিয়েলি গেট ইন্সপায়ার্ড অ্যান্ড আই অ্যাম হোপিং যে আমি আমার বিজি স্কেডিউল থেকেও রেগুলার ভিডিও আপলোড করতে থাকতে পারবো। আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আই লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।